হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সে কি অনুষ্ঠান দেখাবো আর বলবো। তো আর অনুষ্ঠানেতে আমি একটা নৃত্য পরিবেশন করব। তো দেখা যাক, যে সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে তো সেটারই একটু পরিপ্রেক্ষিতে নৃত্য। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা যাক। আজকে বাদ বাকি দিনটা খুব ভালো কাটুক। আর আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো তার জন্য কিছু প্রিপারেশন নেওয়া আছে। তো কিছু প্রিপারেশন এখনও নেওয়া হয়ে গেছে, আর কিছু প্রিপারেশন এখনও বাকি আছে। তো সেই প্রিপারেশনগুলো আমি নিয়ে নিই, দিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান আছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি। তো সন্ধ্যাবেলায় যে অনুষ্ঠানটা আছে তার আগে আমাদের এই পুজোটা হচ্ছে। তো চলো পুজোটা দিয়ে নিই, দিয়ে সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। মায়ের মন্দির পশ্চিম থেকে কাউন্টার খোলা হয়েছে, এখানে আসো। কাউন্টারে অসুখের সঙ্গে এসে দেখা করো। যারা মায়ের মন্দিরের মৃত্যুকল্পে দান করতে ইচ্ছুক তারা মায়ের মন্দির পশ্চিম থেকে এসে দান করুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। তো দেখো এবার মায়ের মন্দিরে ঠাকুর আসছে, চলো দেখা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। মন্দিরটাকেও দেখিয়ে দিলাম, খুব সুন্দর সাজিয়েছে, চলো বাড়ি যাই, দিয়ে দেখা যাক। হাই বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। তো দেখো আমার বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়িতে। দেখো বন্ধুরা, পুরোহিত মশাই দিচ্ছে হরিতলায় প্রসাদ, পুজো হচ্ছে। তো এবার আমি যে নৃত্যটা বলেছিলাম তোমাদের পরিবেশন করব, তো চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো নৃত্যটা দেখো কেমন কি হচ্ছে, না হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, জানো ফ্রেন্ড। তো চলো দেখে নাও নৃত্যটা এবার, ঠিক আছে।
আমি পরিবেশন করলাম, কেমন হয়েছে অবশ্যই বলো, সাবস্ক্রাইব করে দিলো, সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা।